গুড মর্নিং গাইস, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো অনেকদিন পর ব্লগে আসা হলো, অনেকদিন ধরে ভাবছিলাম আসবো কিন্তু আসা হয়নি, ডিউটির চাপ প্রচুর। তো আজকে হঠাৎ আমাদের দার্জিলিংয়ে ডিউটি পড়েছে, তো ওইখানে যাব, কিছু ব্লগিং হবে, পাশাপাশি ডিউটিও হবে, সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছে, তাদেরকে দেখাবো, বন্ধুরা সব আছে। তো লাগেজ মোটামুটি আমাদের প্যাক আপ, প্রত্যেকে রেডি হয়ে বসে আছে, কিন্তু এখনও বাস আসেনি, এটাই আমাদের দুঃখ। অনেকটা জার্নি করতে হবে, অনেকটা বলা ভুল হবে, দু ঘন্টার মাত্র জার্নি। সব বসে বসে চিন্তায়, খাওয়া দাওয়া করেনি তিন দিন থেকে, মুখ ফুক শুকিয়ে গেছে। এখন বাসের অপেক্ষায় সবাই আছে। ফাইনালি গাড়ি চলে এসছে, তো এখন সব এক এক করে লাগেজ তোলা হচ্ছে গাড়িতে, ডিউটির উদ্দেশ্যে সবাই। গাড়িতে সব জিনিসপত্র করে সবাই জিনিসপত্র উঠাবে। কেমন আছো? ফাইনালি বাস চলে এসছে, এখন সব এক এক করে বাসের দিকে উঠছে। এখন আমরা দার্জিলিং এর দিকে রওনা দেব। দার্জিলিং এ গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কিছুক্ষণ রাস্তায় ব্রেক নেওয়া হলো, ব্রেক নিয়ে কিছুক্ষণ সব ফটোশুটে ব্যস্ত, মাঝখানে একটু ব্রেক দরকার, কারণ এত সুন্দর দৃশ্য দেখে আমরা না থেমে থাকতে পারলাম না। অপরূপ অপরূপ যতই পাহাড়ের দিকে তাকায় মন প্রাণ যেমন একটা ভরে যায়। এই অপরূপ পাহাড়ের দৃশ্যকে বারবার যেন পাহাড়ের দিকে আমাদেরকে টেনে নিয়ে আসে। যাই হোক, বিউটিও করা হলো, সাথে পাহাড় ঘোরা হলো, বাসের মধ্যে সবাই ফটো তুলতে এখন ব্যস্ত। ফাইনালি রিচ, আমরা কার্সিয়াং। তো দু ঘন্টা লাগলো আমাদের প্রায় শিলিগুড়ি থেকে এখানে আসতে। তো কার্সিয়াং পৌঁছে এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। একটু পরে আমাদের রিপোর্ট করতে হবে কার্সি এমপিএসে, তারপর আমাদের ডিউটি ডিটেলমেন্ট হবে, তারপর আমরা ডিউটি যাব। আপনাদেরকে ভিউটা দেখাবো পিছনে, দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ। সকালে আমরা কার্সিয়াং থেকে, অনেকটাই রাত হয়েছিল এখানে পৌঁছাতে, তো তাই সকালে উঠতে একটু লেট হলো, ভাবলাম যে ভিউ পয়েন্টগুলো দেখতে যাবো, যে এতটা বেলা হয়ে গেল আর যাওয়া হলো না। একটু সামনাসামনি ভিউ পয়েন্টগুলো এক্সপ্লোরিং করতে বেরিয়েছি। তো এটা হচ্ছে সামনে একটা ভিউ পয়েন্ট,
দেখতে পাচ্ছেন আগে আরো যাব একটা পার্ক আছে ওখানে আমরা যাব সেখানে ঘুরে দেখাবো তো সবারই আমাদের ইভিনিং কারু নাইট সবারই ডিউটি আছে বলে আমরা একটু ঘুরতে বেরিয়েছি সব ফটো শুটে ব্যস্ত ম্যাক্সিমাম সবাই তো সবার ইভিনিং কারু নাইট ডিউটি বলে আমরা একটু এক্সপ্লোর করে নিই যখন এলাম কারসে মোটামুটি 300 মিটার উপরে উঠছি এখনো আপ উঠেই যাচ্ছি রাস্তার এত চড়ায় এখানে 500 মিটার হাঁটা মনে বিশাল ব্যাপার আনিসুর রাস্তা দেখতে পাচ্ছেন কতটা চড়াই আছে যতই উঠবেন ততই উঠতে থাকবে ওকে ভিউ পয়েন্টে গিয়ে আবার দেখা হচ্ছে এখন আমরা এখন আমরা ভিউ পয়েন্ট খুঁজতে খুঁজতে এতগুলো সিঁড়ি চেপে গেল আর চাপা যাচ্ছে না আগে আরো অনেক বেশি সিঁড়ি একটু হেভি কিছু এখানে এদের অবস্থা খারাপ হয়ে গেছে মা আমজাদ তো জ্যাকেট খুলে ফেলল শেষ পর্যন্ত ও হ্যাঁ এটা স্কোয়াস গাছ স্কোয়াস ও ধরেছে কই ছোট স্কোয়াস দেখি কত পঁয়তাল্লিশ মিনিট ধরে আমরা হেঁটে যাচ্ছি এখনো ভিউ পয়েন্ট আর পেলাম না এখনো অনেকটা উপরে চাপতে হবে তো বন্ধুরা সব গরিবের আইফেল টাওয়ারে ফটো তুলতে ব্যস্ত এটা হচ্ছে আমাদের গরিবের আইফেল টাওয়ার কাছে হবে দেখতে পাচ্ছেন তো এখনো অনেকটা হাঁটতে হবে বুঝতে পারছি না কতটা এখনো যেতে হবে আমাদেরকে যাকে জিজ্ঞেস করছি সেই বলছে এই তো এখানে সামনে সামনে কিন্তু কতটা সামনে এখনো খুঁজে পেলাম না আমজাদ তো বলছে এবার এই গেঞ্জিটা খুলে ফেলব কথা এখনো আসছো মিটার হতেই পারে না আমি তো শুনে আরে আরে পাহাড়ে তুই 800 মিটার বুঝতে পারবি না কতটা হবে হ্যাঁ এবার আমরা দেখতে পাবো মনে হচ্ছে হনুমান মন্দিরটাতে গেছিলাম ঠিক আছে ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি দেখি কতক্ষণে পৌঁছায় দেন আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি ভিউ পয়েন্টে পৌঁছালাম কিন্তু একটা দুঃখের খবর আনফর্চুনেটলি এটা তালা মারা জানি না কেন এত দূর আসাটাই বিকার হয়ে গেল ভিতরে অনেক কিছু ছিল টিকিট কাউন্টার বাট আসাটাই বিকার হয়ে গেল আমার ফটো শুট করার জন্য আর এখানে আসবো এখানে দেখাবো
এখানে একটা সমাধি স্থল আছে, কি আছে সেটা আমরা গিয়ে দেখবো। শক্তি স্মারক, সরি এটা শহীদ স্মারক, এটা দেখতে পাচ্ছেন এখানে একটা শহীদ স্মারক আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডাইনোসর আছে পাশাপাশি, অসম অসম, জাস্ট লাইক অসম। ডিউটির ফাঁকে একটু ঘোরাঘুরি হয়ে গেল আমাদের কার্সিয়া।